কর্মব্যস্ত ঢাকা শহরের বাসিন্দাদের জন্য প্রশান্তির একটি স্থান হল রমনা। রমনাকে ঢাকার ফুসফুস বলা হয়ে থাকে। রমনা মুঘলদের দেয়া নাম। ফার্সিতে রমনা অর্থ সবুজ ঘাসে ঢাকা চত্বর। বর্তমানে রমনা 68.5 একর জায়গা নিয়ে পার্ক হিসাবে অবস্থান করছে। জীববৈচিত্র্যপূর্ণ ছায়া সুশীতল মনোরম পরিবেশের জন্য রমনা পার্ক সবার কাছে সমাদৃত। রমনা পার্কে রয়েছে নানা প্রজাতির দুর্লভ বৃক্ষ, যেমন কুরচি, রক্তকাঞ্চন, বুদ্ধ নারিকেল, বাওবাব ইত্যাদি। এদের মধ্যে অঞ্জনেকটি। অঞ্জনেকটি খর্বাকৃতির বৃক্ষ, গড়নে ঝোপালো ও চিরসবুজ। অঞ্জন গাছ 8 থেকে 14 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমাদের দেশে সাধারণত কলমেই চারা হয়। রমনা পার্কের বিভিন্ন অবস্থানে 3টি অঞ্জন গাছ রয়েছে। তার মধ্যে অস্তাচল গেট দিয়ে ঢুকে সামনে হেঁটে গিয়ে কালভার্টের পাশে একটি, স্টার গেট দিয়ে প্রবেশ করে সোজা এগোলেই যে কালভার্ট তার পাশে একটি, এবং শিশু চত্বরে আরেকটি অঞ্জন গাছ রয়েছে। অঞ্জন গাছের বৈজ্ঞানিক নাম মেমোসাইলন আম্বেলাটাম। এটি মেমেসিলেসিয়াই পরিবারের একটি উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে ডেলেক এয়ার ট্রি, আয়রন উড ট্রি, খায়া, মন্ডি, লাখন্ডি প্রভৃতি উল্লেখযোগ্য। অঞ্জন গাছে বছরে একবার বা দুবার চমৎকার নীল রঙের ফুল ফোটে। অঞ্জন ফুল আকারে ছোট হলেও চটকদারি বর্ণের কারণে খুব সহজেই সবার নজর কাড়ে। এই দুর্লভ প্রজাতির গাছটির ফুল ফোটার মৌসুম বসন্ত থেকে গ্রীষ্ম অবধি। অঞ্জন গাছের ফলের রং প্রথমে সবুজ, তারপর লাল, এবং তারপরে ধীরে ধীরে কালো রং ধারণ করে। পাতা লম্বায় 6 থেকে 10 সেন্টিমিটার ও প্রস্থে 2.5 থেকে 5 সেন্টিমিটার। এর পাতা গনোরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হতো। গাছটির জন্মস্থান আমাদের প্রতিবেশী দেশ ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মিয়ানমারে। গাছ আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গাছ অক্সিজেন তৈরি করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। সুস্থ ও সুন্দর জীবন ধারণের জন্য গাছ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।